নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা দুটো মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে এর আগের দিনের দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করে এসেছি একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত যেটা ঠিক এর আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি তার আগে দুটো ভিডিওর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করেছি তো সমুদ্র স্রোতের উপরে আর একটা ভিডিও বাকি থেকে যাচ্ছে যেটা হচ্ছে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলি সম্পর্কে তো এই ভিডিওটা আজকে বানিয়ে দেব দিয়ে সমুদ্র স্রোতের উপরে যা যা ভিডিও বানানোর দরকার ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমরা আজকে শুরু করব ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে এর আগের দিনের ভিডিওগুলো যারা দেখেননি তারা এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে প্রাকৃতিক ভূগোলের মধ্যে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে ভিডিওগুলো আপনারা পরপর দেখতে থাকবেন তাহলে আপনাদের এই ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে এছাড়াও ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সব সাজানো রয়েছে প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি উপরে আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে এই চ্যানেলকে আরো বড়ো হতে সাহায্য করবেন আপনাদের যদি কোনো বিষয়ে অসুবিধে থাকে ভিডিওর কোন ব্যাপারে যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি সেটা পরের দিনের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো সম্পর্কে জানার আগে এই ম্যাপটা একটু জানিয়ে দেবো কি কি লিখেছি উপরে যে নীল দিয়ে ঘেরা অংশটা রয়েছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশ বাদিকে এখানে রয়েছে আফ্রিকা মহাদেশ এদিকে রয়েছে অস্ট্রেলিয়া মাঝখানে এই পুরো সাদা অংশ হচ্ছে ভারত মহাসাগর আর মাঝখানে যে কালো ডট ডট দিয়ে যে রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি যেটাকে বলা হয় নিরক্ষ রেখা। প্রথমেই আমরা এখানে যে স্রোতটা পাবো সেটা হচ্ছে নিরক্ষীয় স্রোত এবং আগে দুদিন যে ভিডিওগুলো আলোচনা করেছি অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর সেখানেও আমরা নিরক্ষীয় স্রোত পেয়েছিলাম এবং দেখেছিলাম যে নিরক্ষীয় স্রোতগুলো সবই হয় উষ্ণ স্রোত এটাও একটা উষ্ণ স্রোত এর কারণ নিরক্ষীয় স্রোত উষ্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে নিরক্ষরেখার উপর সূর্য লম্ব কিরণ দেয় এই অঞ্চলটা সবসময় গরম থাকে আর সেই কারণে নিরক্ষীয় স্রোত সবসময় উষ্ণই হবে ভারত মহাসাগরের প্রথমে যে স্রোতটা আমরা দেখব সেটা হচ্ছে নিরক্ষীয় স্রোত এটা হচ্ছে একটি উষ্ণ স্রোত নিরক্ষরেখার উভয় দিকে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় নিরক্ষরেখার উভয় দিকে অবশ্যই ভারত মহাসাগরের কথা বলা হচ্ছে ভারত মহাসাগরের উপর যে নিরক্ষরেখাটা অবস্থান করছে সেই নিরক্ষরেখার উভয় দিকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত স্রোতকে বলা হয় উত্তর নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষরেখা দক্ষিণ দিকে প্রবাহিত স্রোতকে বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রত্যেকটা নিরক্ষীয় স্রোতই আগে যে দুটো নিরক্ষীয় স্রোত পেয়েছিলাম সেগুলো ছিল আয়ন বায়ুর প্রভাবে ভারত মহাসাগরেও যে নিরক্ষীয় স্রোতটা প্রবাহিত হয় সেটাও আয়ন বায়ুর প্রভাবে প্রবাহিত হয় নিরক্ষরেখা পুরো পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দেয় নিরক্ষরেখার উত্তরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ নিরক্ষরেখার দক্ষিণের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ এই নিরক্ষরেখার মাঝখান মানে নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে যে নিরক্ষীয় স্রোতটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হবে উত্তর নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখার মানে নিচের দিক দিয়ে অর্থাৎ দক্ষিণ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হবে তাকে বলা হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবার ম্যাপে আমি পয়েন্ট করে দেখিয়ে দেবো যে এই নিরক্ষীয় স্রোত কোন জায়গাটা দিয়ে প্রবাহিত হয় এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আগে বললাম এটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় তাহলে এই স্রোতটা এইভাবে এই দিকে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আচ্ছা এশিয়ার একদমই নিচে কোনার অংশটা অবশ্যই ভারত দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভারত এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এই স্রোতটাও প্রবাহিত হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে এইভাবে এবং এই দুটো স্রোতই হচ্ছে উষ্ণ নিরক্ষরেখার কাজ দিয়ে এই দুটো স্রোতের মাঝখান দিয়ে আরো একটা স্রোত প্রবাহিত হয় যেটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত নিরক্ষীয় প্রতিস্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি স্রোত বিপরীত দিকে প্রবাহিত হয় অর্থাৎ নিরক্ষীয় নিরক্ষীয় স্রোত যেদিকে প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে তার বিপরীত দিকে প্রবাহিত হয় এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত একেই আবার বলা হয় ভারতীয় প্রতিস্রোত একেই আবার বলা হয় ভারতীয় প্রতি স্রোত তাহলে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য ভাগ দিয়ে একটি স্রোত নিরক্ষীয় স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয় একে বলা হয় নিরক্ষীয় ঠিক এই রকম একটা জায়গা দিয়ে নিরক্ষীয় প্রতিস্রোত প্রবাহিত হয় এটা হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত এবং এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় নিরক্ষীয় স্রোত সম্পর্কে বোঝা গেল এইবার আবার ভারত মহাসাগরীয় স্রোতকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়ব নিরক্ষীয় স্রোত সম্পর্কে বোঝা গেল এবার হচ্ছে প্রথমে দেখব দক্ষিণ ভারতের সরি দক্ষিণ ভারত মহাসাগর মহাসাগর স্রোত দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত এবং উত্তর ভারত মহাসাগরের স্রোত এদিক দিয়ে যে প্রবাহিত হবে স্রোতগুলো সেগুলো সবই দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত আর নিরক্ষরেখার উত্তরের দিক দিয়ে যে প্রবাহিত হবে সেগুলো হচ্ছে সব উত্তর উত্তর সরি ভারত ভারত মহাসাগরের মহাসাগরের স্রোত তো প্রথমে আমরা দেখব দক্ষিণ স্রোত ফার্স্ট যে স্রোতটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত নাম থেকেই বোঝা যাচ্ছে এই স্রোতটা কোথা দিয়ে প্রবাহিত হবে এইটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পশ্চিম দিক হচ্ছে এই অংশটা এই উপকূলটা হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল তাহলে এখান দিয়ে এই স্রোতটা প্রবাহিত হবে তো এই স্রোতটাকে আমি মার্ক করে দিচ্ছি তারপরে সেটা বোঝাচ্ছি এইটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত একটি শীতল স্রোত পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত একটি শীতল স্রোত শীতল কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় একদম নিচে এরও নিচে আমরা যদি চলে যাই আমরা পেয়ে যাব কুমেরু মহাসাগর আর সেখান থেকে একটা স্রোত প্রবাহিত হয় অবশ্যই সেটা শীতল স্রোত সেটা হচ্ছে কুমেরু স্রোত এই কুমেরু স্রোতের একটি শাখা এখানে এসে এইভাবে মিলিত হচ্ছে শীতল কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত পশ্চিমাবায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয় এটা হচ্ছে কুমেরু স্রোত কুমেরু স্রোতের একটি শাখা পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধা হয় এবং অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর এটা প্রবাহিত হতে থাকে এবং এটা একসময় এসে নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় তো এই স্রোতটারই নাম পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এরপর দ্বিতীয় স্রোত হচ্ছে মোজাম্বিক স্রোত মোজাম্বিক স্রোত মোজাম্বিক স্রোত একটি উষ্ণ স্রোত মোজাম্বিক স্রোত একটি উষ্ণ স্রোত মোজাম্বিক স্রোতকে আমি পয়েন্ট করছি তার আগে এখানে একটা ছোট্ট দ্বীপ আছে যেটার নাম মাদাগাস্কার। আফ্রিকার একদম উপকূলে এখানে একটা দ্বীপ রয়েছে সেটার নাম মাদা গাস্কার একটু আগে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের কথা আলোচনা করলাম এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতই এই মাদা বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় যেহেতু উষ্ণ তাই জন্য লাল দিয়ে মার্ক করছি আর শীতল স্রোত কালো দিয়ে মার্ক করব এখানে এসে দুটো ভাগে ভাগ করে যায় এই শাখাটার নাম হচ্ছে মোজাম্বিক স্রোত তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল সেই দক্ষিণ নিরক্ষীয় স্রোত আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কার দ্বীপের কাছে বাধা হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় মাদাগাস্কার দ্বীপের পশ্চিম অংশ দিয়ে সরি মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিক দিয়ে যে স্রোতটি প্রবাহিত হচ্ছে যে শাখাটি প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে মোজাম্বিক স্রোত এটা একটা উষ্ণ স্রোত থেকে তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে এই স্রোতটা হবে উষ্ণ স্রোত নিরক্ষীয় স্রোত একটা উষ্ণ স্রোত ছিল সেই সেটার থেকেই যখন এটা তৈরি হচ্ছে তাহলে এটা উষ্ণ স্রোতই হবে তাহলে আবার বলছি দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই মাদাগাস্কার দ্বীপপুঞ্জে বাধা প্রাপ্ত হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় যে শাখাটি মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেই শাখাটাকে বলা হচ্ছে মোজাম্বিক স্রোত তাহলে পশ্চিম উপকূল দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই শাখাটা এটার নাম যদি মাদাগাস্কার স্রোত হয় তাহলে এর পাশ দিয়ে যে স্রোতটা মানে পূর্ব উপকূল দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে হচ্ছে সেটারও একটা একটা নাম 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 হবে অবশ্যই আছে সেটার সেটার মাদাগাস্কার স্রোত মাদাগাস্কার স্রোত এবং এটিও একটি উষ্ণ স্রোত যেহেতু এটা উষ্ণ স্রোত থেকেই দুটো ভাগ হয়ে যাচ্ছে মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত দুটো ভাগে ভাগ হচ্ছে তাহলে এই স্রোত দুটোই উষ্ণ স্রোত হবে তাহলে মাদাগাস্কার দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্ত দিয়ে বা পূর্ব দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় স্রোত দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আগেই বললাম সেটার যে স্রোতটা যে শাখাটা পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে সেটার নাম মাদাগাস্কার স্রোত এর পরবর্তী স্রোত হচ্ছে আগুল হাস স্রোত আগুল হাস আগুল হাস স্রোত এবং এটিও একটি উষ্ণ স্রোত এটিও একটি উষ্ণ স্রোত কি নাম আগুল হাস স্রোত এই দুটো স্রোত যেটা যে দুটোকে ভাগ করলাম নিরক্ষীয় স্রোত থেকে সেটা ফাইনালি আবার মিশে যাচ্ছে মিশে গিয়ে এইভাবে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে আগুল হাস স্রোত তাহলে মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত এই দুটো মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে মিলিত হয়ে যায় এবং এই মিলিত স্রোতটারই নাম আগুল হাস স্রোত এটা আবার এইভাবে গিয়ে এখানে সঙ্গে গিয়ে এই কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় তাহলে এই আগুল হাত স্রোত অবশেষে শীতল কুমেরু স্রোতের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যায় এই গেল দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত এবার আমরা দেখব উত্তর ভারত মহাসাগরের স্রোত উত্তর ভারত মহাসাগরের স্রোত এখানে আমরা প্রথম যে স্রোতটা পাবো সেটা হচ্ছে সোমালি স্রোত সোমালি স্রোত সোমালি স্রোত একটি উষ্ণ স্রোত প্রথমে ডেফিনেশন উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব হতে পশ্চিম দিকে প্রবাহিত হয় আফ্রিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তর পূর্ব দিকে বেঁকে যায় আর এই জায়গাতে এসে উত্তর ভারতের সরি উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলো সবই মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে এই জায়গায় এসে সমস্ত স্রোত উত্তর ভারত মহাসাগরের সমস্ত স্রোত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে সোমালি দ্বীপপুঞ্জের নিকট এটা সোমালি স্রোত নামে প্রবাহিত হয় এখানে ব্যাপারটা কি বলা হলো সেটা একটু বোঝানোর চেষ্টা করছি এইটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এইখানে এসে আফ্রিকার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয় দিয়ে এটা উত্তর পূর্ব দিকে বেঁকে যায় এইভাবে আর যখনই বেঁকে যায় এটা মৌসুমি বায়ুর প্রভাবে পড়ে যায় অন্যদিকে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা এসে এই জায়গায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে যায় আর এই যে স্রোতটা এখানে প্রবাহিত হচ্ছে এই জায়গায় রয়েছে আফ্রিকার সোমালি দ্বীপপুঞ্জ সোমালি দ্বীপপুঞ্জের কাছে এই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে যেটা প্রবাহিত হচ্ছে সেটারই নাম সোমালি স্রোত এরপর হচ্ছে দ্বিতীয় মৌসুমি স্রোত মৌসুমি স্রোত মৌসুমি স্রোত কোথা দিয়ে প্রবাহিত হবে মৌসুমী স্রোত প্রবাহিত হবে স্বাভাবিকভাবে ভারতের এই কাছাকাছি অঞ্চল দিয়ে আমরা এতদিন ধরে মৌসুমি বায়ু সম্পর্কে পড়ে আসছি তো এইটা হচ্ছে মৌসুমী স্রোত মৌসুমি স্রোত এখানে দু রকম ভাবে প্রবাহিত হয় একটা হচ্ছে এইটা যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে আবার একটা মৌসুমি স্রোত ভারতের পাশ যেই বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এই দুটো হচ্ছে মৌসুমী স্রোত উত্তর ভারত মহাসাগরের যদি আমরা উত্তরের দিকটা দেখি দেখতে পাবো যে উত্তরের দিকটা পুরো স্থলভাগ দিয়ে ঘেরা এই জায়গায় রয়েছে এশিয়া মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ পুরো এদিকে রয়েছে আফ্রিকা দুটোর মাঝখানে রয়েছে যোগ তো এই এশিয়া এবং আফ্রিকা মহাদেশ বিশেষত এশিয়া মহাদেশ যেই পুরো উত্তর দিকটা ঘেরা এবং এখানে গ্রীষ্মকালে এবং শীতকালে পরস্পরের বিপরীত দিকে দুটো মৌসুমি বায়ু প্রবাহিত হয় যেটা আমরা বায়ু দেখে এসেছি একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা হচ্ছে বায়ু। আর এই কারণে এই অংশের যে সমুদ্র স্রোতগুলো সেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে এখানে যে স্রোতগুলো এটাকে আমরা পার্টিকুলারলি বলতে পারবো না কোন দিকে চলে এক একটা ঋতুতে ঋতু অনুযায়ী এটা চেঞ্জ করে কোনো সময় এটা এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে চলে কোনো সময় এটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে তো মৌসুমি বায়ুর প্রভাবে এইখানে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেই সমস্ত স্রোতকে বলা হচ্ছে মৌসুমি স্রোত মৌসুমী বায়ুকে যেরকম দুটো ভাগে ভাগ করা যায় মৌসুমী স্রোতকেও তেমনভাবে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এবং অপরটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি স্রোত একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি স্রোত এবং এই দুটোই উষ্ণ দুটো মৌসুমি স্রোতই উষ্ণ পশ্চিম মৌসুমী বায়ু কোন সময় প্রবাহিত হয় এটা আমরা দেখে এসেছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে তাই গ্রীষ্মকালে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী সরি দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত এইখানে রয়েছে আরব সাগর এখানে রয়েছে আরব সাগর এখানটায় রয়েছে বঙ্গোপসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত আবার শীতকালে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু তাই শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শুধুমাত্র বঙ্গোপসাগর দিয়ে আরব সাগরের দিকে উত্তর পূর্ব মৌসুমী স্রোত প্রবাহিত হয় তাহলে বোঝা গেল ব্যাপারটা দক্ষিণ পশ্চিম স্রোত কোনটা দক্ষিণ পশ্চিমী মৌসুমী স্রোত হচ্ছে এটা যেটা আরব সাগরের দিক থেকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে আর উত্তর পূর্ব মৌসুমী স্রোত সেটা বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাচ্ছে তো এই ছিল ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো সম্পর্কে আলোচনা প্রাকৃতিক ভূগোলে আর হয়তো একটা দুটো চ্যাপ্টার হবে তারপরে সেটা শেষ হয়ে যাবে তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো বিষয়ে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ